আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ঘটনা সম্পর্কে। প্রিয় দর্শক, যা শুনে মন ছুঁয়ে যাবে আপনার, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ যখন মদিনায় গমন করেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অবিবাহিতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উঁচু মর্যাদার অধিকারী সাহাবাগণও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রী হিসাবে পেতে আগ্রহী ছিলেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাবও দেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন। বাকি রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ও চাচাতো ভাই। এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী ও মহিলারা হযরত আলীকে এই বিয়ের প্রস্তাবের ব্যাপারে পরামর্শ দিলেন। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাব পেশ করলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে মোহর আদায় করার মতো কিছু আছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না সূচক জবাব দিলেন। পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার লৌহবর্ম কোথায়? সেই লৌহবর্ম দিয়ে মোহর আদায় করো। মোহরানার অর্থ সংগ্রহে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় বর্মটি বাজারে বিক্রি করতে গেলেন। পথে দেখা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সবকিছু শুনে তিনি সেটি কিনে নিলেন 480 দিরহামে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনা বর্মটি তার হাতেই তুলে দিয়ে বললেন, আমাকে নয়, এই বর্ম একজন বীরের অঙ্গেই শোভা পায়, কাজেই এটা আমি তোমাকে উপহার দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কন্যার মতামত জানতে চাইলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় মুখ ঘুরিয়ে হাসি দিলেন। নারীদের এই নীরবতাকেই সম্মতি হিসেবে গ্রহণ করা হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবীগণকে ডেকে আনার নির্দেশ দিলেন। সকলে উপস্থিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের খুতবা পাঠ করলেন এবং হযরত আলীকে বললেন, আমার কন্যা ফাতেমাকে তোমার সাথে 400 মিশকাল রৌপ্যের বিনিময়ে বিয়ে দিলাম, তুমি কি তা কবুল করছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি কবুল করলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার নিকট গমন করলেন এবং তাকে ডাকলে তিনি লজ্জায় জড়সড় হয়ে পিতার নিকট আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, ফাতেমা, আমার বংশের উত্তম ব্যক্তির সাথে তোমার বিয়ে দিয়েছি। বিয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সমস্ত আসবাবপত্র দিয়েছিলেন তা ছিল একটি নকশা করা খাট, উল ভরা মিশরি কাপড়ে প্রস্তুত করা বিছানা, দুটি চাদর, খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ, পানির জন্য দুটি পাত্র, একটি জাতা, একটি পিয়ালা, একটি মশক ইত্যাদি। বিয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বললেন, ফলে অল্প অর্থের বিনিময়ে পনির, খেজুর, যবের নান ও গোস্ত ছিল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখনকার যুগে এটা ছিল সর্বোত্তম খাওয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের রাত্রির জন্য একটি পোশাকের ব্যবস্থা করেন, কেননা হযরত ফাতেমার পরনের পোশাকে তালি ছিল। এমন সময় একজন ভিক্ষুক দাঁড়ে করা নাড়ে, ভিক্ষুকটি পরিধানের জন্য একখানা কাপড় চাইলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরনে তালি দেয়া কাপড়টি দান করতে চাইলে তার মনে পড়ে যায়, আল্লাহ বলেছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত কখনোই কল্যাণ লাভ করতে পারবে না। আর এই জন্যই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিয়ের নতুন পোশাক ভিক্ষুককে দান করে দেন। কন্যাকে বিদায় দিতে এগিয়ে এলেন স্নেহময় পিতা, দেখলেন মেয়ে কাঁদছেন। তার মনে হলো হয়তো স্বামীর দরিদ্রের কথা ভেবেই মেয়ে কাঁদছে। তিনি তাকে সান্ত্বনা দিতে গেলেন এই বলে যে আলী দরিদ্র হতে পারে, কিন্তু তার চেয়ে যোগ্য পাত্র আর নেই। ক্রন্দনময়ী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালেন,
আলে দরিদ্র নয়, জীবনে প্রথম পিতার নৈকট্য ছত্রছায়া থেকে চলে যাচ্ছেন, আর এমন দিনে মাও কাছে নেই, সে কারণেই কান্না। এতদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছায়ার মতো বাবার সাথে ছিলেন, প্রতি মুহূর্তে সেবা করেছেন, আর আজকে তিনি চলে যাচ্ছেন স্বামীর বাড়ি। চোখ দুটো পানিতে ভিজে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কোনো রকম কান্না থামিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, ফাতেমা তোমার সৌভাগ্যের কারণ হোক। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বললেন, সংসারের সব কাজ নিজ হাতে করবে, সবসময় স্বামীর দিকে নজর দিবে, তার খেদমতে নিজেকে সঁপে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসবাস করতেন, সেই বাড়িটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি হতে বেশ কিছু দূরে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় প্রতিদিনই তাকে দেখতে যেতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, প্রায় তোমাকে দেখতে আসতে হয়, তোমাকে আমি কাছে নিয়ে যেতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, হারিসা বিন নোমানের অনেক বাড়ি আছে, তাকে বলুন একটি খালি করে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেটি আমার, হারিসার নিকট বাড়ি যাইতে আমার লজ্জা হয়, কেননা সে প্রথমেই আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য কয়েকটি বাড়ি দান করেছেন। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম চুপ হয়ে গেলেন। কিন্তু হারিসা বিন নোমানের কাছে এই বিষয়ে কথা পৌঁছালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানতে পেরেছি যে আপনি আপনার কলিজার টুকরো কন্যাকে আপনার সন্নিকটে রাখতে চান। আমি আমার সকল বাড়ি আপনার নিকট হস্তান্তর করে দিলাম, অনুগ্রহ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠান, তিনি যে বাড়িতে ইচ্ছা সেই বাড়িতে বসবাস করতে পারেন। আমার জীবন এবং সম্পদ আপনার জন্য কুরবান হোক। আল্লাহর কসম, যে জিনিস আমার নিকট থেকে আপনি নেবেন তা আমার কাছে থাকার চেয়ে আপনার নিকটে থাকা আমি বেশি পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক তোমার সম্পদে প্রাচুর্যতা দান করুক। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিসা বিন নোমানের একটি বাড়িতে নিয়ে গেলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে গিয়ে দেখলেন, তিনি উটের চামড়ার পোশাক পরে আছেন, তাতে আবার 13টি পট্টি লাগানো, তিনি আটা পিষছেন এবং মুখে আল্লাহর কালাম উচ্চারণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বললেন, ফাতেমা, সবরের মাধ্যমে দুনিয়ার কষ্ট শেষ করো এবং আখেরাতে স্থায়ী শান্তির অপেক্ষা করো, আল্লাহ তোমাকে নেক পুরস্কার দিবেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে কিছু খাবার চাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অভুক্ত অবস্থায় আজ তৃতীয় দিন চলছে, যবের একটি দানাও নেই ঘরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি আমাকে কেন বলনি? তিনি বললেন, হে আমার স্বামী, আব্বাজান নসিহত করে বলেছিলেন যে আমি যেন কোনো কিছু চেয়ে আপনাকে লজ্জিত না করি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর গৃহের কাজ সবসময় নিজ হাতে করতেন, তার কোনো দাসী ছিল না। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ফাতেমা, যাতা পিষতে পিষতে তোমার হাতে ফুসকা পড়ে গেছে, আর ঘর ঝাড়া মোছা করতে করতে তোমার কাপড় ময়লা পড়ে গেছে, মশক ভরে পানি আনতে আনতে কোমর এবং সিনায় ব্যথা হয়ে গেছে, এবং উনুন জ্বালাতে জ্বালাতে তোমার চেহারা মলিন হয়ে গেছে। তোমার আব্বার নিকট আজ গনিমতের অনেক দাসী এসেছে, তার কাছে গিয়ে একটি দাসী চেয়ে নিয়ে আসো। ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলেন, কিন্তু লজ্জায় কিছু বলতে পারলেন না। কিছুক্ষণ অবস্থানের পর তিনি ফিরে এলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বার নিকট কোনো দাসী চাওয়ার সাহস আমার হয়নি। এরপর স্বামী ও স্ত্রী উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হাজির হয়ে একটি দাসী প্রাপ্তির আবেদন জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কোনো দাসীকে তোমাদের খেদমতে দিতে পারছি না, কেননা আশা হবে সুফফার খাওয়া ও শিক্ষা দীক্ষার সুস্থ ব্যবস্থা আমাকেই করতে হবে। আমি তাদেরকে কিভাবে ভুলে যেতে পারি যারা নিজেদের বাড়ি ঘর আত্মীয় স্বজনদের ছেড়ে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য দরিদ্র ও বুভুক্ত জীবন গ্রহণ করেছে। জবাব শুনে স্বামী স্ত্রী উভয়ে চুপচাপ ঘরে ফিরে এলেন। রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট আগমন করলেন এবং কোমল সুরে বললেন, তোমরা আমার কাছে যা চেয়েছিলে তার চেয়ে উত্তম কিছু কি আমি তোমাদের বলে দেব? তারা দুজনেই একসাথে বলে উঠলেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন। তিনি বললেন, জিব্রাইল আলাইহিস সালাম আমাকে এই কথাগুলো শিখিয়েছেন। প্রত্যেক নামাজের পরে তোমরা দুজন 10 বার সুবহানাল্লাহ ও 10 বার আল্লাহু আকবার পাঠ করবে, আর রাতে যখন বিছানায় ঘুমাতে যাবে তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার পাঠ করবে। এই আমল তোমাদের জন্য উত্তম খাদেম হিসাবে গণ্য হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈবাহিক জীবনের কষ্টের দিনগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।